84 সালে পাই পার্লামেন্ট বিল পাস করে
ordonnance du circoncis de Simon. Il y a un homme qui a été fait pour nous. Il y a un homme qui a été fait pour nous. Il y a un homme qui a été fait pour nous. Il y a un homme qui a été fait pour nous. Il y a un homme qui a মসুলান দিয়ে দিল্লি পর্যন্ত কাঁপে দুই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল দুই মহানগর মেলাই তোমার এটি ইতিহাস তার পরবর্তী সময়ে বিজয়ন কল্লি নেতৃত্বাধি সাত্বিকের অঙ্ক দেহ থাকত বিনি লিডারশিপ অনন্ত দেববর্মা কার্তিক কলয় মুজিব মারাত সুমি নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম কাতে হল টিএনপি ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স চুক্তি ফাইকা জি উমম ফাকেম করিয়া ফু জি উপাসাম বিকেরাঙ্ক জি উপাসাম অনন্ত চায়া চুকিয়া দাসিদ্ধি আন্দোলন খাই সকলটা এসটি হিসাব সিট থেকে কুড়িটা হিসাব সিট জন্মান খাই সুকর্মী চুক্তির কারণে তারপরে বিশটা বিশাল একটা সময় ত্রিপুরায় দুর্নীতি প্রাসারক জ্ঞান খান্নাই মানিক সরকার মুখ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী অভূ দেববর্মা মন্ত্রী তারপরে তো কমিউনিস্ট পার্টি আমারও এই প্রাসারক জায়গা শেষ যাব মায়ুম্মা কুশিনাই দীপ্রাসাদ উচ্ছেদ করো গঙ্গা দিশা দলাই জানাবো প্রচুর উচ্ছেদ চিনি করো সরকারি কাজ হায় রূপা দীপ্রাসাদ নকরে নক বাই জানো নক ভিসা কেস তাম বুঝিনি রাজ ধর মালি ধর এই জায়গা রব তামো কম তামো ফেসিলিটি সংসদে কিছু করে সরকার যত ছিল মালিক সরকার ছিল মালিক সরকার যে সমস্ত মন্ত্রী সভা গঠন ছিল কিন্তু আর বড় লোক ম্যালেরিয়া ছিল আন্তিগুলি ছিল অসম্পূর্ণ ছিল চিরপুর কমে হয়ে আপনি পরে তার ভাই সুপিটা জেনে মহারাজ প্রভু বিক্রম মালিক হিসাইনে ও ভাইয়ের শ্রুগান্তি সাকাতাব চন থানসা মান্নাই থানসাই বিসিদ্ধি চেয়েছেন যিনি দাবিমান নাই আমাদের থানসা থাকতে হবে কি চাকমা কি রিয়া ত্রিপুরা দেববর্মা লোয়া দিয়া ত্রিপুরার সমস্ত ট্রাইবেল এই প্রাসার থানসা নিয়ে এই প্রাসার কথার অর্থ কি অনেক চাকমারা ভাবতে পারেন আমরা এই প্রাসার আমরা চাকমা উচ্চা চাকমা গিয়ে করে না কোনো আপত্তি নেই বুঝাইছি ত্রিপ্রাসা মানে দেববর্মা রিয়াং জমাতিয়া বড় সানন্দি সয়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
আমি সম্মান দিয়ে আমি সাজিকে বলছি, আসাম হাউস অফ ডিউটিও হল এগার কাউন্সিলে মিটিং খাইতে দুই ঘন্টা মিটিং চলি খাইতে জন সাকা মহারাজ এবং আন্দোলন ভাই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকাও সিএবি আইন না গুনিয়া আমি কেন্দ্রীয় সরকার মহারাজকে প্রথম আন্দোলন দাবি এই দাবি দিয়ে হবে না, আমরা এডিসির বাইরেও আমাদের অনেক তিপ্রাসা এলাকা আছে, সেই তিপ্রাসা এলাকাকে অন্তর্ভুক্ত করে গ্রেটার তিপ্রালের রাজ্য গঠন করতে হবে। আমরা তিপ্রা মধ্যে ভুল দাবি এবং আর দাবিতে থাম নাই। তিন বছর লাগাতার চিন জমানি মিছিলতে তিনি কেন্দ্রীয় সরকার দীর্ঘ লাগে ঐতিহাসিক চুক্তি খানায় দুই তারিখ অবন্তীর্ণতানি সম্মান লেখা যত দুঃখ নেয় এবং ঐতিহাসিক চুক্তি হতামো শাখা ঐতিহাসিক চুক্তি ও শাখা যে দ্বীপ্রাসার পলিটিক্যাল রাইটস তাদের পেতে হবে, নিজেরই জাগাও নিজেরই রাজ্য হোক দ্বীপ্রাসার সাইটটা আসবো মাত্র বিশটা আসন সঠিকভাবে নিজের রাজ্যে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব হচ্ছে না। আমরা এই বাত বাতায় কেন্দ্রীয় সরকার কো এই বাত হাম বাতায় মহারাজজি তে মহারাজজি ইনকে ভি বাতায় কি প্রশাসন কে আমার ইনা গয় প্রপোর্শনে কি যিনি রাজনৈতিক প্রতিনিধিত্ব মানলে এবং আপনার মানি হইল চুক্তিতে ত্রিপুরা রাজ্যে ত্রিপ্রাসাদের হাজার বছর বাঁচার জন্য যাদের কাছে এটা নেই এটা সার্কুলি ভোট এটা আমাদের দরকার নাই ইংরাজি যত বড় বুঝি আর কিন্তু ইংরাজি বুঝি নেই তো চিন কর কেন্দ্রীয় সরকার নাই যে চিনি
জমির অধিকার, ভূমির অধিকার এই পর্যায়ে না। Agreed to
elegantly resolved all issues of the indigenous people of Tripura, relating to history, jini itihas, jini jaya kumamani, no kumamani, kumamna bishoro kutukane, land rights, jini jaga sin nizara paina phalna, pata rinani bhatani, somosto odhikar, jini apasuk pedani, political rights, antasiko sakam, economic development, jini identity, jini culture, jini bhasa, everything in Bali, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বড় সমাধান খেজেনভাবে সিনবাই বসিউত চুক্তি হয়ে গেল। উপর একটা দাবি আছে যে ছাপন্ন এলাকায় ছয়লাঙ্কা এলাকায় একটা সিডিপি অফিস খুলতে হবে আপনি এবং বিশাল জায়গা বড় চা খাই ঘুম খাই জায়গা জমি সমস্ত কিছু ও এক লাইন নজর হচ্ছে বাইরে আমন বাইরে তাহলে দেশবাদ কি করবে অনেক বড় না ইউটিউব ও পাইছি না কেউ ও ওয়ার্কিং গ্রুপ ও সব সব তোমরাই আচ্ছা ওয়ার্কিং গ্রুপ ও কেউ তুমি পারো যে শুনে তুমি নানাদের দাবরা তোমরাই করো এবং যেদিন সরকার
যুব সরকার বিষয়ে ক্যাবিনেট মিটিং নাই। আর যদি ক্যাবিনেট মিটিং হোক সরকার বিজেপি করলে যেমন সুযোগ পায় তীব্রমতা করলে সেই সুযোগ পাই আপনারও আমার কিছু শুনতে হবে, আপনিও আমার কিছু শুনবেন। আমি আর যদি তিনি আমি আশা রাখি ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একজন শিক্ষিত ব্যক্তি, উনি ভালোই বুঝেন ত্রিপুরা রাজ্য হোক মানুষের কি সমস্যা, উনি ভালোই জানেন ত্রিপ্রাসা বাদশার সমস্ত অংশের মানুষকে নিয়ে কাজ করতে চান। উনি খুব বিনয়বান ব্যক্তি, আমি আশা রাখবো ওনার নেতৃত্বে মধ্যে আছে এবং সহযোগিতার মাধ্যমে যদি সব সময় বঞ্চিত আর উপক্ষিত তালিকায় এই প্রামতারে আনছি নিয়ে আগামী দিন 7-8 জন মন্ত্রী খেলার মতো পরিস্থিতি।
তিনি মাত্র শূন্য মন্ত্রী, তখনই তিনি দুইটা মন্ত্রী পাইলেন। আগামী দিন যদি দীপ্রাসাদ খালসা তঙ্গায় ত্রিপুরার লাইন হও সাত আট জন দীপ্রাসাদ মন্ত্রী হল আমি কিন্তু বাদুর হয়ে গেছি ওটা আগে হয়ে পাওয়া। আমি আর বিশেষ কিছু বলবো না, যত বেলায় আমার সাবরমতির প্রোগ্রাম তো ছয়লাইটাও প্রোগ্রাম তো মানিকপুর প্রোগ্রাম তো করমছড়া প্রোগ্রাম তো রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, জমির অধিকার, ভাষার অধিকার, আর যে আইডেন্টিটি আসা আর আইডেন্টিটি ভারত সরকার মান্যতা এদের বাইরে তিনি প্রস্তুতি হিসেবে চুক্তি দরজায় দরজায় ডোর টু ডোর প্রোগ্রাম খাই নরম আসবে, কেউ বঞ্চিত থাকবে না, কেউ পরীক্ষিত থাকবে না, সমস্ত বিকাশা সেই উনিশটা প্রায় জনাগ নিতে হবে। আর বুকতেই বুকছম আগামী বছর আসছে ইব্রাহিম কার্যক্রম তো।